নয়াপল্টনে বিএনপির বিশাল স্লোগানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুদ্ধ করে এক দফা দাবি আদায় করা হবে। রাজধানী মহাসমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল স্লোগান করেছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে শুক্রবার বিকেলে নয়াপল্টনে এই কর্মসূচি পালন করে দলটি। এতে প্রধান অতিথির বক্তব্য শেষে আজ শনিবার ঢাকা মহানগরের সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত গড়ে ফেরা যাবে না, একাত্তরের মতো যুদ্ধ করে আমাদের এক দফা দাবি আদায় করতে হবে। বেলা 2টায় মহাসমাবেশ শুরু হলো, তার অনেক আগেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক দলে দলে আসে। আগের দিন বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার পূর্ব ঘোষণা থাকায় দুই দিন আগেই অনেক নেতাকর্মী ও সমর্থক মহাসমাবেশ স্থলের আশেপাশে এসে অবস্থান নেয়। আবার অনেকে বিভিন্ন হোটেল, কমিউনিটি সেন্টার ও আত্মীয় স্বজনের বাসায় অবস্থান নেয়। চ্যানেল তুরাক, বিডি সংবাদ, ঢাকা।